আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته الحمد لله الملك الديয়ান والصلاه والسلام على محمد الذي ارسله الله بالهدى والبيان اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের জন্যই সাজানো চমৎকার আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মহি প্রিয় দর্শক আমরা প্রতিদিন একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি যিনি সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে চমৎকার আলোচনা শুনিয়ে থাকেন যেগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন পাশাপাশি আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাবও তিনি দিয়ে থাকেন চলুন আজকে যিনি আমাদের স্টুডিওতে আলো ছড়াবেন তার সঙ্গে আমরা শুরুতেই পরিচিত হয়ে নেই। আমাদের সঙ্গে স্টুডিওতে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত আছেন দেশের প্রখ্যাত আলমী দিন মোহাম্মদপুর হাজি মফিজুর রহমান ট্রাস্ট কেন্দ্রীয় জামি মসজিদের স্বনামধন্য খতিব জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব ফদ শেখ গাজী সানাউল্লা রহমানীকুমতুল্লাহ আপনাকে এই চমৎকার আয়োজনে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজনে আমাকে সামিল করার জন্য নেক্সাস টিভি কর্তৃপক্ষকে মোবারকবাদ এবং আপনাকেও শুভেচ্ছা জাজাকাল্লা প্রিয় দর্শক আজকে আমরা কথা শুনবো আমাদের আজকের বিজ্ঞ স্কলারের কাছ থেকে যে বিষয়ে তা হচ্ছে সুভে সাদিকের প্রতীক্ষায় এ বিষয় নিয়ে আমাদের স্কলার কথা বলবেন আপনারা আমাদের সঙ্গে যেহেতু রবিউলা ওয়েল মাস চলছে আপনারা আমাদেরকে এই প্রসঙ্গে যে কোনো প্রশ্ন জানাতে পারেন চাইলে আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন দুটি মাধ্যমে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে এবং পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজে আমাদের এই লাইভটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনি সেখানের কমেন্টস বক্সেও আপনি আমাদেরকে প্রশ্ন জানাতে পারেন আমরা চলে যাচ্ছি আজকের স্কলার কাছে মোহতারাম আপনি শুরুতেই আমাদেরকে জানাবেন হজরত ইসা আলি হুসালাতুয়সাল্লামের পরে দীর্ঘ একটা গ্যাপ প্রায় পাঁচশত বছর এরপরে আলোর অপেক্ষায় আমরা অপেক্ষমান এই যে অন্ধকার থেকে একজন আসবেন আমাদের কাছে যিনি আলো ছড়াবেন আমাদেরকে আলোর দিকে টেনে নেবেন কে তিনি সেই মহান মানুষটি কে আর এই যে দীর্ঘ সময় আমরা অপেক্ষা করছিলাম সেই সুভে সাদিকের প্রতীক্ষার জন্য প্রতীক্ষায় যে আমরা অপেক্ষা করছিলাম সেটার কি অবসান হয়েছে আলহামদুলিল্লাহ আলমিন আমা বা তাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সাদাকাল্লাহু আল আজীম ওয়া সাদাক আর-রাসূলুন্নবীউল উমিউল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহীদিনা ওয়া শাকিরিন জাযাকাল্লাহু খাইরান আপনা কি খুবই চমৎকার জীবন ঘনিষ্ঠ এবং ইমান ঘনিষ্ঠ একটি বিষয়কে আজকের আলোচনা বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করার জন্য দেখুন আপনার শিরোনাম থেকে দুটো বিষয় বুঝে আসেন একটি হলো শোভে সাদিকটা হলো আলো চারদিকে আলো ছড়িয়ে পড়ল রাতের অন্ধকারের জবনিকা পাত শেষে এক মুঠি আলো ছড়ালো যেটি আসমান থেকে নাজিল হয়েছে এই আলোর আগে আসলে কি ছিল কতটা অন্ধকার ছিল যেটাকে আমরা বলতে পারি আল আলম ও নবুয়া নবী করিম সাল আল ইসলাম পৃথিবীতে আগমনের আগে নবীজী পৃথিবীতে আগমনের আগে নবীজির জ্যোতিময়তা পৃথিবীতে আসার আগে নবীজির জ্যোতির্ময়তা পৃথিবীতে আসার আগে অথবা একজন মানুষ আসবেন পৃথিবীতে যিনি মোহাম্মদ যিনি আহমদ যিনি হামিদ যিনি সব ধরনের ভালোবাসা তার হৃদয়ে ধারণ করে আসবেন এবং জাকির রব্বুল আলমিন বলবেন লকদ আলাইকুম ফি রসুরাহি উসাতুল হাসানা এবং জাকিরবুল আলমিন বলবেন ওয়ামা আর ই রহমাতলিল আলমিন যার জন্য হজরত আদম আলিয় সালাম থেকে সকলে অপেক্ষায় ছিলেন যারা জানতেন একজন পয়কাম্পর আসবেন যিনি হবেন সৈয়দুল আউ আখিরিন ও ইমাম আল মুরসালিন ও বিয়েন এবং যিনি হবেন আল আলমিন তিনি কখন আসবেন রাত্র যত গভীর হয় সকাল তত কাছে আসে রাতের গভীরতা যত কঠিন হয় নিকোষ হয় কালো অন্ধকার হয় সোভে সাদিকের প্রতীক্ষার প্রহর তত বেশি মানুষ গুনতে থাকে নবী করিম সাল্লাহ আসলাম তিনি এলেন সোভে সাদিকের নতুন প্রভাতে শিশির বেজা কুয়াশায় নতুন একটি দিনের উন্মোচন হলো এটি কেবল রাত শেষে দিন নয় এটা অধর্মের শেষে ধর্মের দিন এটা বেদিনের পরে দিনের যে আলো ইসলামের যে আলো তৌহিদের যে আলো রাসালাতের যে আলো সেই আলোর মশাল হাতে তিনি উঠে এলেন সে মক্কার হেরা গুহায় নবী করিম সাল্লাহ আসসালাম পৃথিবীতে আগমনের আগে কেমন ছিল খুব সহজ আগমনের আগে তেমনই ছিল সূর্য ছিল কিন্তু সূর্যের উত্তাপ ছিল না সূর্য ছিল সূর্যের কিরণ ছিল আদর্শ আদর্শকতার যে উত্তাপ থাকে সেটি ছিল না আকাশে চাঁদ ছিল কিন্তু চাঁদের মাঝে সুবাস ছিল না চাঁদের মাঝে যে কিরণ ছিল সেই কিরণে মানবতার কোনো ছায়া ছিল না নবী করিম সাল্লাহ আসলাম আসার আগে কাবা ছিল নিঃসন্দেহে কিন্তু সিজদা ছিল না নবীজির আগমনের আগে মানুষ ছিল মানবতা ছিল না নারী ছিল নারীর ইজ্জত আর সম্মান ছিল না নবীজির আগে নবীজি আগমনের আগে মানুষ ছিল মনুষ্যত্ব কাকে বলে মানবতা কাকে বলে কেউ জানত না রসল্ল করিম সাল্লাহ আসলাম পৃথিবীতে আসলেন এক শুভেস সাদিকে নবী করিম সাল্লাহ আসলাম পাঁচশো সত্তর সালে তিনি পৃথিবীতে আগমন করলেন আমুল ফিলের বছরে নবী করিম পঞ্চাশ পঞ্চান্ন দিন পরে রসুলি করিম সাল্লাম পৃথিবীতে আগমন করলেন এক নতুন সকালে মা আম এক নতুন দিনে মা আমিনার কোলে রসুল করিম সাল্লা আগমন হলো কেমনটা আগমন নবী করিম সাল্লাহ আসলামের মায়ের সঙ্গে তখন সবচেয়ে বেশি সময় যিনি থাকতেন ছায়ার মতো তিনি বারাকা যাকে নবীজির পিতা আব্দুল্লাহ তিনি মক্কার বাজার থেকে নিয়ে এসেছিলেন তার মায়াময়তার কারণে তাকে দেখে খুব মায়া জেগেছিল এমন একটি কারণে রসলে করিম সঙ্গে তিনজন নারী যারা মায়ের ভূমিকা পালন করেছেন সেটা কেউ কেউ চারজনের কথা বলেছেন একজন মা আমেনা যিনি গর্বধারী নে মা একজন রসলে ই করিম সোল্লাহসালামের দুধ মা জিনে সাদিয়া রাদিয়া তালা আনহা আরেকজন এই যে বারাকা যার নামটাই ছিল বারাকা আবদুল্লাহ আমেনার দম্পতির টানার পড়ন সংসারে বারাকা আসলো এই নারীটি আসার পরে এই মেয়েটি আসার পরে দেখা গেল ঘরে বরকত আসছে আবদুল্লাহ খুব অবাক হলেন আমি না দেখেছ আমাদের ঘরে এই ছোট্ট এই যে কালো রঙের কিন্তু মায়াবী চোখের এই ছোট বাচ্চা মেয়েটি আসার পর থেকে ঘরে সব জায়গায় আল্লাহ তালা বরকত দিচ্ছেন তারা অবাক হয়ে গেলেন বিশ্বত হলেন আপ্লুত হলেন এবং আন্তরিকতার সঙ্গে তার নাম রেখে দিলেন বারাকা একদিন নবী করিম সাল্লাহ আসলাম তখনও মায়ের গর্ভই আসেননি পেটেই আসেননি সাইয়েদা আমেনা তিনি স্বপ্ন দেখলেন তিনি দেখলেন যে আকাশের চাঁদ তার কোলে নেমে এসেছে তিনি নারীরা যেটি হয় আরেকজন নারীর সঙ্গে সেটি শেয়ার করেন সাইয়দা আমেনা তার সেই ঘরের মেয়েটি বারাকার সঙ্গে বলেন জানো বারাকে কি হয়েছে আমি স্বপ্ন দেখেছি যে আমার কোলে আকাশ থেকে চাঁদ নেমে এসেছে সিরাতের কিতাবে লেখা লেখা হয়েছে ততক্ষণ পর্যন্ত সাইয়েদা আমেনা তিনি গর্ভবতী হননি সে সময় তিনি স্বপ্নটি দেখেছেন তখন এই বারাকার বরকতময় কণ্ঠে তিনি বলেছেন সাইয়েদি হে আমার সর্দার হে আমার মালিকা আমার মনে হচ্ছে আপনার কুলে এমন একটি সন্তান আসবে যে সন্তান পৃথিবীর সবচেয়ে বেশি প্রশংসিত হবে তাই তো রসুল করিম সাল্লাম যখন আগমন করলেন মক্কার সর্দার কোরশদের সর্দার বোন হাসিমের সর্দার আব্দুল মুত্তালিবের কাছে খবর গেল তিনি দৌড়ে আসলেন এসে বলেন আমার কুলে আমার সন্তানকে দাও আমার নাতিকে দাও দেয়া হলো তিনি নতুন কাপড়ে জড়িয়ে কাবা প্রাঙ্গনে নিয়ে গেলেন হাতে উঁচা করলেন কাবার সামনে সবাই চারিদিকে ঘেরাও দিয়ে দাঁড়ালো আনন্দের উৎসব আনন্দের ফোয়ারা কে ঘোষণা করতে চায় আবদুল্লাহ আবদুল্লার পিতা আব্দুল মোহতালেব কে ঘোষণা করতে চায় বাবা চলে গেল যে সন্তানটির মারা গেল মায়ের পেটে থাকতেই

যে আমার মা অসুস্থ বাড়ি কাজ করা নিজের তারপর পরে তাই মা দেওয়া আমি উচ্চ স্বরে মার সাথে কথা বলে ফেলি এতে কি আমার গুনা হবে আচ্ছা 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 তারপর দ্বিতীয় প্রশ্ন জি যে শেষদায় করে দোয়া করলে আল্লাহ কবুল করে এবং ফালাম ফেরানোর আগে দোয়া করলে আল্লাহ কবুল করে এবং পরক আমার করা যাবে এখন আমি যদি ফরজ নামাজে যদি শেষ দেয় পরে বা সুন্নত বা নফলে যদি শেষ দেয় পরে বাংলায় যদি কিছু চাই আল্লাহ তালা এটা কি করা যাবে কিনা আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে তারপরে আরেকটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো বেশি বেশি নেকামল করতে গেলে মনে সন্দেহ জাগে যে শয়তান বা বধ কিনবার আমার বা আমার ফ্যামিলির ক্ষতিকর করতে চাই এবং কথা মনে চলে আসে পাগল বানিয়ে রাখতে তারপরে আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম এই জন্য ডাক্তারও দেখাইছি এবং কবিরার থেকেও একটা তাবিজ নিয়েছিলাম কিন্তু আমি জানি যে তাবিজ নেওয়া ঠিক না এই জন্য আমি এখন তাবিজ

মক্কের সর্দার কোরজের সর্দার যার মূল নাম সাইবা তিনি তার নাতিকে পিতাহীন সন্তানটিকে আকাশের দিকে উঁচু করে তুললেন এবং তিনি বলেন মোহাম্মদ আমার এই সন্তানের নাম আমি রেখেছি মোহাম্মদ মক্কার লোকেরা বিশ্বতে হল সর্দার এটি কেমন নাম এই নাম তো আমরা আগে কখনো শুনি তিনি বলেন যে দেখো এই নামের তাৎপর্য হলো আমার হৃদয় বলছে পৃথিবীতে প্রশংসা যদি হয় কোনো মানুষের সবচেয়ে বেশি প্রশংসা হবে আমার এই দৌহিত দেখুন আজকের দিনটিতে দু সালের আজকের এই দিনটিতে দেড় হাজার বছর আগে নবী করিম আগমন করেছেন কোন গোটো পৃথিবীর কোনো ধর্মের কোনো বর্ণের কোনো গোত্রের কোনো দেশের কোনো একজন মানুষকে কেন্দ্র করে এত পরিমাণ গবেষণা হয়নি শুধুমাত্র যাকে কেন্দ্র করে হয়েছে তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াস্লাম তার ব্যক্তি জীবন নিয়ে গবেষণা চলছে তার রাষ্ট্রীয় জীবন নিয়ে গবেষণা চলছে তার সামরিক জীবন নিয়ে গবেষণা চলছে মানুষের জন্য তিনি কতটা মানবতার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন এটি নিয়ে গবেষণা চলছে শুধু তার সমর্থক যারা তার উম্মাহ যারা গুণমুগ্ধ যারা তারাই গবেষণা করছেন তা নয় তার বিরুদ্ধচারী যারা করেন তারাও গবেষণা করতে গিয়ে একবারে পর্যায়ে বলছেন না রসলে করিম সাল্লা চেয়ে সম্মানিত কোনো মানুষ আর হতে পারে না এই কারণে গোটা পৃথিবীর একশো জন মানুষের তালিকা যিনি করেছেন অমুসলিম ব্যক্তি ডেকে নবীজির নাম সর্বাগ্রে তিনি উল্লেখ মাইচল এই ছাড় তো সুতরাং বুঝা গেল যে রসুল করিম সাল্লাহসলাম এমন একমাত্র ব্যক্তি গোটা পৃথিবীতে আদি থেকে অনাদি অনাদি পর্যন্ত যার প্রশংসা সবচেয়ে বেশি আল্লাহ একবার রসুল করিম সাল্লাহসালাম আসলেন পৃথিবীতে এক শোভে সাদিকে এক নতুন বিমল ভরে এক নতুন দিনে এক নতুন আলো নিয়ে এক নতুন দীপ্তালোকে তিনি গোটা পৃথিবীকে আলোকিত করলেন নতুন এক জ্যোতির্ময়তা গোটা পৃথিবীকে তিনি রঙিন করে তুললেন কোন সে পরশ পাথর কোন পরশের মা পরশ পাথরের মাধ্যমে তিনি গোটা পৃথিবীর মাঝে সত্যের ফোয়ারাকে তিনি জ্বালালেন সত্যের মশালকে তিনি উজ্জীবিত করলেন সেই কথা মনে পড়ে যায় অমর ইবনুল খাত্তাব তিনি তখনও মুসলমান নন তিনি গিয়েছেন তার বোন ফাতেমা বিনতে খাত্তাবের ঘরে ফাতেমা এমন কি জিনিস যেটা তুমি আমার কাছ থেকে লুকিয়ে রাখছো আমাকে দিচ্ছ না বরং বলছে ভাই আমার কাছে যেটা সেটা পবিত্র কোরআন এটা সম্মানিত এটা পবিত্র এটা মোকাদ্দাস তুমি এখনো অমুসলিম তুমি অপবিত্র তোমার কাছে দেওয়া যাবে না এর কিছুক্ষণ আগে হাসত অমর তার বোনকে রক্তাক্ত করেছেন রক্ত যখন বেরিয়ে এলো তার বোনের গায়ে তখন তিনি ভিতর থেকে নরম হয়ে উঠলেন শক্ত খোলসটা আর তিনি ধগরে রাখতে পারেননি তিনি এবার বলছেন ইমোশনাল যেটাকে বলে তার বোনকে সফট করার চেষ্টা করছেন ফাতেমা কোন সেই জিনিস কোন সেই মন্ত্র কোন সেই ছোঁয়া যার কারণে আমি এবং তুই ভাই এবং বোন আমাদের মাঝে দেয়াল চলে এলো আমরাও সেই প্রসঙ্গ অর্থাৎ সেটা কেন হলো সেই দেয়াল কেন হলো কোন সেই ছোঁয়া সেই বিষয়ে জানবো ইনশাল্লাহ একটা ফোন নিয়ে আসসালামাইকুম জি জি

অমর খুব বিশ্বের সাথে তার বোন ফাতেমা বিনতে খাত্তাবকে প্রশ্ন করলেন ফাতেমা কোন সে মুগ্ধতা যে কারণে ভাই এবং বোনের মাঝে দেয়াল দাঁড়িয়ে গেল কোন সে মূল মন্ত্র যে কারণে বোন তার ভাই থেকে দূরে চলে যাচ্ছে তখন ফাতেমা বিন দেখ খাত্তাবজি চমৎকার উত্তরটি দিয়েছিলেন ভাই জেনে রাখো তোমার সাথে আমার ভ্রাতৃত্বের সম্পর্ক তোমার সাথে আমার রক্তের সম্পর্ক তোমার সাথে আমার বংশগত সম্পর্ক কিন্তু জেনে রেখো নবী মোহাম্মদ রসুল্লাহ তার সঙ্গে আমার ইমানের সম্পর্ক তার সঙ্গে আমার আত্মার সম্পর্ক তার সঙ্গে আমার আখেরাতের সম্পর্ক তার সঙ্গে আমার নাজাতের সম্পর্ক দুনিয়ার সকল সম্পর্ককে আমি ছিন্ন করতে পারি কিন্তু আমার আখেরাত এবং আমার ইমানের সম্পর্ককে ছিন্ন করতে পারি না সুতরাং নবী যে আসলে কোন মন্ত্র বলে নবী করিম সাল্লাসম কোন ভালোবাসায় গোটা পৃথিবীকে চেঞ্জ করলেন এটি বুঝতে হলে আপনাকে একটু পিছনে যেতে হবে আরব দুটি যুগ একটি হলো বর্বরতার যুগ আরেকটি হলো সোনালি যুগ বরবরতা কোনটা হাজার বছর আগে যেটি চলে আসছিলো সোনালি যুগ কোনটা রসুল করিম সল্লামাম আশারাপুর থেকে অভিজিঠে বলেছেন খায়রুল করুন করণী সোম আল্লা জিনে এলুন হম সোমাল্লা জিন খাইরুল করুন সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হল আমার যুগ কারণী এ কারণের একটি ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা আমি আজকে হয়তো করবো না খায়রুল করুন এ কারণে জিনে এলুন সোমালে এলুন হোম তারপর আমার সাহাবিদের যুগ আমার সাহাবিদের পরে তাবিদের যোগ যাই হোক নবী করিম সোলারসম আশা আগমনের সাড়ে তিনশো বছর আগের কথা একজন আরব নারীর বাড়িতে তার দুঃসম্পর্কে একজন আত্মীয় এসেছেন সে সময় তার গাড়ি ছিল না যে পার্কিং স্পেসে গাড়ি পার্ক করবেন তিনি উঠে করে এসেছেন উঠে তিনি বাড়ির অদূরে একটি গাছে বেঁধে তিনি সেই মহিলার বাসায় এসছেন তিনি যখন বের হলেন বাড়ি থেকে দেখলেন যে তার উটের পা কাটা তিনি খবর নিলেন এটা কি করে হলো আমার নিরীহ উটটির পা কেন কাটল গাছের যিনি মালিক তিনি বলছেন যে আমার অনুভূতি ছাড়া আমার এই গাছে কে উট বাঁধলো তাকে যেহেতু খুঁজে পাওয়া গেল না পাইলে তার পা কেটে দিতাম এখন তাকে পেলাম না উটের পা কেটে দিলাম সেই নারী ছিলেন বিধবা তিনি দুহাত আকাশের দিকে তুলে বলছেন আমার কি কোনো আত্মীয় স্বজন নেই আমার এই অপমানের কেউ প্রতিশোধ নেবে নারীর যে কবিলা ছিল যে গোত্র ছিল সেই গোত্রের লোকেরা এসে যেই লোক গাছের মালিক ছিল তাকে হত্যা করে ফেলল যাকে হত্যা করে হয়েছে তারও তো আত্মীয় স্বজন আছে যারা হত্যা করেছে তারা হয়তো উত্তর পাড়ার যাকে হত্যা করেছে সে দক্ষিণ পাড়ার এবার উত্তর পাড়ার দক্ষিণ পাড়া আবার লেগে গেলো আমি একেবারে কোনো ধরনের বাহুল্যতা ছাড়াই বর্ধিতকরণ ছাড়াই আপনাকে অবগত করছি সাড়ে তিনশো বছর পর্যন্ত এই যোগ্য চলল যার প্রথম ঘটনা হলো উ যে একজন নারী তার বাড়িতে এক আগন্তুক যিনি অপরের গাছে পারমিশন ছাড়া উদ্বেদ ছিলেন এই সমাজকে নবী কতটা পরিবর্তন করলেন দেখুন ইয়ার মুখের যুদ্ধে যেখানে এক ফোটা পানির জন্য হাজারো ফুটা রক্ত বয়ে যায় এটা খুব স্বাভাবিক ঘটনা আরবের জন্য সেই জাতিকে সেই উম্মাকে সেই গুত্রকে সেই কোমকে যে নবীজিতের ভালোবাসা কতটা চেঞ্জ করলেন এয়ার মাকর যুদ্ধে মৃত্যুর পূর্বে জীবনের সূর্য যখন অস্তমিত যাচ্ছে একজন শহীদ হবেন এই মুহূর্তে তার পানির পিপাসায় বুকটা তেতিয়ে উঠল একটু পানি চাইলেন তিনি একটু শাহাদাতের অমীয় সুধা পান করার আগে একটু পানি খেতে চাই আমার মনটা যে শরীরটা যে বুকটা যে আর পারছে না এক ফোঁটা পানি কি হবে তিনি মুখ থেকে একটু আর্তনাদ বের করলেন পানি একজন সাহাবি তিনি কোন একটি পাত্রে করে দৌড়ে গেলেন মাত্র পানিটি তার উষ্ঠ ধরে ধরেছেন এই মুহূর্তে আরেকটু দূর থেকে আওয়াজ এসছে পানি দেখুন রসুল করিম সাল্লা আসলাম হৃদয়ের দিক থেকে কতটা পরিবর্তন করেছেন মৃত্যু পথযাত্রী সেই সাহাবি বলেছেন তার মুখ থেকে পানিটা সরে দিয়ে বলেছেন আমার থেকে তো সেই ভাইটির প্রয়োজন বেশি নিজের জীবন থেকে অন্য ভাইয়ের প্রয়োজনকে অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে ত্যাগের যে শিক্ষা নবীজি ত্যাগের সে মহিমা এবং উৎকর্ষ যেটা নবীজি দিয়েছেন এটাই রসুলের আদর্শ এবং এটি জঙ্গের শিক্ষা জসাকাল্লা খাই আসবো আপনার কাছে আবার একটা ফোন নিয়ে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

বেতের সালাদ বেতের সালাদ সময় শেষ ইয়ে আমি ইয়া করতে পারি নাই জোয়াই কোনো পড়তে পারি নাই মা ভুলে গেছিলাম আর কি কিন্তু আমি শহর চেষ্টাও করিনি এখন আমার পরে মনে হলো যে এখানে কি আমার শহর চেষ্টা করা উচিত ছিল নাকি উচিত ছিল না এটা বলবেন আর তিন নাম্বার প্রশ্ন হলো আমার পাশের ফ্ল্যাট এক বাবি থাকে উনি আমাকে একটা বইয়ের রেফারেন্স দিয়ে বলতেছে যে এই প্রতিদিন ফরজ নামাজের পরে এই স্কুড়ায় ক্লাস একবার পাঠ করলে

ইসলামী জীবন বিধান বরকতময় আয়োজনের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি ফেসবুকে আমাদেরকে দেখতে পারবেন নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজে আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে এবং পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক ইউটিউব চ্যানেলেও আপনি আমাদের এই আয়োজনটুকু দেখতে পারবেন যে কোনো সময় আমাদের এই আয়োজনটি আগামীকালকে অর্থাৎ আজকের এই প্রোগ্রামটি পরের দিন সকাল নয়টা এবং বিকাল চারটায় পুনঃপ্রচার হয় সেখানেও আপনি অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন আপনারা আমাদেরকে ঝটপট প্রশ্ন করুন আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মুতরাম গাজী সানাউল্লাহ মানানী মুতরাম আপনাকে আবার স্বাগত জানাচ্ছি মুতরাম আমাদের অনেকগুলো প্রশ্ন জমা পড়েছে কিন্তু আপনার যে মনোমুগ্ধকর আলোচনা আমরা শুনছিলাম আলহামদুলিল্লাহ সেই আলোচনার একটু সমাপ্তি যদি আপনি টানতেন তাহলে আমরা এর পরে পর পরিবর্তনটা শুধু শেষ করি খুব ছোট করে বসে আছেন একজন লোক এলো আগন্তুক ইয়ার আল্লাহ আমাদের একটু অভাব চলছে টানাপোড়েন চলছে একটু নিরাপত্তার সমস্যা চলছে মানুষ সেখানে শান্তিতে ঘুমাতে পারছে না নবী করিম সার্সালাম আশেপাশে থাকালেন একজন সাহাবি যিনি হাজিসে বর্ণনা করেছেন হয়তো আদি ইব না হাতিম তিনি পাশে বসা নবীজি বললেন আদি তুমি সাক্ষী থাকো এমন একদিন আসবে যেদিন মক্কা থেকে সদূর ইরাকের কুফা নগরীর পাশে হীরা নামক এলাকা থেকে একজন নারী তার সকল সম্পদ এবং সম্ভ্রম নিয়ে সে কাবা ঘর পর্যন্ত আসবে এবং সে একটি মুহূর্তের জন্য তার জীবন এবং তার সম্পদের ব্যাপারে কোনো ধরনের উৎকণ্ঠা অনুভব করবে না হাজরত আদিব হাতিম বলেছেন যে রব্বুল আলমিন আমার হায়াতে বারাকা দান করেছিলেন আমার হায়াত বৃদ্ধি করেছিলেন সেই দিনটা আমি পেয়েছি একজন নারী তিনি সেই ইরাকের কুফানগরী থেকেও দূরে হেইরা নামক এলাকা থেকে মক্কা পর্যন্ত আগমন করেছেন চারদিক থেকে লোকেরা জটলা করেছে তার পাশে কাবা ঘরের পাশে মক্কায় হে নারী আপনি এত দূর থেকে আগমন করেছেন একটিবারের জন্য কি আপনার ভয় হয়নি আপনার সম্পদের অথবা সম্ভ্রমের নারী বলেছেন দেখো ওই যে আকাশ থেকে বৈশ্য আলো নিয়ে সর্বশেষ যে মহান রসুল আগমন করেছেন তিনি এমন এক ধর্মের অবতারণা করেছেন এমন এক ধর্মের বীজ মানুষের হৃদয়ে গেথে দিয়েছেন আমি যত শহর যত নগর যত বন্দর অতিক্রম করেছি আমার কাছে মনে হচ্ছিল প্রতিটি জায়গায় আমি যখন আগমন করেছি সন্তানের সামনে মা যখন আগমন করে এ ধরনের মর্যাদা আমি সব জায়গায় অনুভব করেছি এই পরিবর্তন তো রুসুলের কারণে এই জন্য এখনও পর্যন্ত যে শোভে সাদিক আসার মাধ্যমে রব্বুল আলমিনের পক্ষ থেকে আসমানে ওহির ধারার সমাপ্ত হল যে শোভে সাধিক আসার মাধ্যমে রব্বুল আলমিন রেসালাতের পূর্ণতা দিলেন যে শোভে সাধিক আসার মাধ্যমে যিনি যিনিম নীন তিনি আগমন করলেন যে সুভে সাদিকে এসে রসুল করিম সাল্লাহ আলী হোসাল্লাম সৈয়দুল মুরসালের অভিষিক্ত হলেন সেই সুভে সাদিকের বেমল আলো যতদিন পর্যন্ত মানুষ হৃদয়ে ধারণ করবে যে মানুষটা হৃদয়ে ধারণ করবে সেই মানুষটা সমাজের সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে মানবিক মানুষে পরিণত হবে ইনশাআল্লাহ 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 আমরাও সেই প্রত্যাশা করছি এত সুন্দর আলোচনা আমাদেরকে উপহার দেবার জন্য আপনাদের আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বারাকালি মুতরাম আমরা প্রশ্নে চলে যাই আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ওনার মা অসুস্থ ডাক্তার বলেছে ভারী কাজ করা নিষেধ তারপরেও মা ভারী কাজ করছেন মা তো মাই তো এখন উনি একটু মায়ের সাথে রাগারাগি করছেন যে আপনি কেন ভারী কাজ করছেন এই যে রাগারাগি করছেন এর দ্বারা কে ওনার গুণা হবে কিনা আল্লাহ করা বলেছেন মা মায়ের সাথে আচরণের ব্যাপারে অলায়তা কোল্লা মা উফ হমা এমন কোনো আচরণ করা যাবে না যাতে করে মা উফ বিরক্ত হন তবে হ্যাঁ আমরাও তো মানুষ আমরা তো আর আসমান থেকে নাজিল হওয়া ফেরেস্তা নই ওলা ভাইকার বলছেন মায়ের সাথে আচরণে কোনটা আচরণ আর কোনটা অসদ আচরণ এটা কি সীমানা আছে আমি আমার মায়ের ভালোর জন্য কোনো বিষয়ে উচ্চকণ্ঠে কথা বললাম এটা মায়ের সঙ্গে অসাদ আচরণ নয় আবারও বলছি আমি আমার মায়ের কল্যাণের জন্য মা ডায়াবেটিস রুগী তিনি রুটি খাচ্ছেন না তিনি হাঁটছেন না তিনি বসে থাকছেন মা তুমি কেন হাঁটো না তুমি কেন ডাক্তারের কথা মেনে চলো না এই যে কণ্ঠটা একটু উঁচু হয়ে গেল কণ্ঠটা একটু বড় হলো না এটা মায়ের সঙ্গে অসাদার নয় বরং এটা সন্তানের ভালোবাসা আল্লাহ এটা ক্ষমা কর জি আল্লাহ আমিন আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন দর্শক শুনতে চাই আপনার প্রশ্ন

বা পরশুদিন দিন নামাজ পড়ার সময় আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি এখন কি আমার নামাজটা কমপ্লিট কি হয় কি গুণা হবে এটা জানার ইচ্ছা আর দ্বিতীয় কথা হলো আমি যে সারা আমার ছেলের জন্য দোহা করি কান্নাকাটি করি মৃত ব্যক্তি এটা জানতে পারে আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ বোন আপনাকে আপনি আমাদের সঙ্গেই থাকুন মোহতারাম আমাদেরকে একজন প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে সিজদায় দোয়া করলে দোয়া কবুল হয় তিনি জানেন তো ওনার প্রশ্ন হচ্ছে যে ফরজ নামাজে গে কি আমি দোয়া করতে পারবো কিনা এবং সেটা বাংলায় আল্লাহ কোরআনে বলেছেন লুটিয়ে পড়ে এবং আমার নিকটবর্তী হও সুতরাং সেজদা তো দোয়া করার সবচেয়ে বড় জায়গা এখন বিষয় হলো যে সেজদায় গিয়ে বাংলায় বা মাতৃভাষায় দোয়া করা যাবে কিনা প্রশ্নটা শুধু বাংলার সঙ্গে নয় যে কোনো মাতৃভাষায় এখানে ওলামা এক অনেকগুলো অভিমত ওলামা ক্রামের একটি বড় অংশের অভিমত হলো ফরজ নামাজের বেলায় শুধুমাত্র কোরআনের দোয়া করা যাবে কেউ কেউ বলেছেন সুন্না এবং নফল নামাজে মাতৃভাষায় দোয়া করা যাবে তবে আমি আপনাকে যে পরামর্শটা দেব কোরআনের যে দোয়াগুলি আছে দোয়াগুলি খুব সহজ রব্বানায়াত হাসানা ওফিল আখরত হাসানা ও কিনা না আল্লাহামর্বের হামহুমা কামা এই এর চেয়ে ভালো দোয়া আর কেউ হতে পারে সুতরাং এই দোয়াগুলো ফরজ নামাজে করতে পারি আর সুন্না এবং নফল নামাজে ওলামা একরম কেউ কেউ মাতৃভাষায় দোয়া করার অনুমতি প্রদান করেছেন জি আশা করছি আমাদের ভাই তার প্রশ্নের জবাব পেয়েছেন তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে বেশি নেকামল করতে গেলে ওনার মনে সন্দেহের দানা বাঁধে যে আমাকে কেউ কুফুরি করছে কিনা এর কারণ হচ্ছে ওনাকে ওনার ক্ষতি করার জন্য অনেক মানুষ আছে এবং ওনার এই ক্ষতি করার কারণে উনি সময় তাবিজ পর্যন্ত ব্যবহার করেছেন ওনার প্রশ্নটা হচ্ছে যে এই যে তাবিজ যে ব্যবহার করেছিলেন সেই সময় ওনার শিরক হয়েছে কিনা এবং ওনার যে এখন ক্ষতি করতে চায় মানুষ উনি এখন কি করবেন প্রথম বিষয়টি হলো যে জাদুটুনা কেউ যদি করে থাকে আপনার যেটি আশঙ্কা এটি অমূলক নয় জাদুটুনা অনেক সময় করা থাকে এটা করিম সময় থেকে প্রমাণিত আপনি কি করতে পারেন এটা হলো রসুল করিম সাল্লু আসলাম যে আমলগুলি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তিন কুলের আমল করা আয়াতুল কুরসের আমল করা রাতে ঘুমানোর সময় হাত কুশবদ্ধ করে সোরাই এখলা সোরা ফালাক নাস এটি পড়া একটি বিখ্যাত দোয়া রয়েছে হাদিস থেকে অজ বি কালিমেতামা সিনেমা খালাক এই দুগুলি পড়া ইনশাআল্লাহ তালা এই আমল করবেন আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন লক্ষণ এই বিষয় হলো কোনোভাবেই ওয়াস প্রাধান্য দেওয়া যাবে না আমাকে কেউ এটি হয়তো করেছেন আমাকে কেউ এটি হয়তো করেছেন এই ওয়াসাকে প্রাধান্য দেওয়া যাবে না আর শেষ কথা হলো যে কথাটা আমি বুঝিনি সেটি হলো যে অ্যাবাদত বেশি করলে এটি আপনার কেন মনে হচ্ছে যে আমাকে কেউ কি বলে কুপুরি করেছে অ্যাবাদত বেশি করলে তো এটা এটা যে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করছে যাই হোক মনে রাখতে হবে শয়তান মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয় আল্লাহ রবুল আলমিন সোরা ফাতে হাতে সুরা নাসের ভিতরে আমাদেরকে সাবধানও করেছেন নাস খুলনা সিল খান্ন খান্নাস থেকে আমাদের আমরা আশ্রয় প্রার্থনা করি আল্লাহ কাছে আল্লা জি ফি সুদুর ইন্নাস যে মানুষের অন্তরের ভিতরে ওয়াস ওয়াসা ফুঁকে দেয় আল্লাহ জি উইসু ফি সুদুর ইন্নাস মিনাল যেতে মিনাল নাস ওন্নাস খান্নাস যারা এটা মানুষের মধ্যেও আছে তারাও মানুষের অন্তরে কুমন্ত্রণা ফুঁকে দেয় তো এই জন্য সব ধরনের কুমন্ত্রণা এবং ওয়াস থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদের হেফাজত করে আল্লাহ আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন দর্শক প্রশ্ন করুন আমার বিয়ে হয়েছে গত সতেরো আঠারো বছর হয় আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি কিন্তু যখন আমার বিয়ে হয় তখন আমার কাবিন হয় ঠিক আমি কাবিনে সুর করি কিন্তু আমার হাজব্যান্ড কাবিনে সুর করে না ওখানে অন্যান্য আদিবাসী ছেলে ওরা একটু গ্যাঞ্জাম করছিল সেজন্য করা হয় নাই এখন আমরা খুব ভালো আছি এখন কি আমাদের এই স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক আছে নাকি পরবর্তীতে যেমন মারা যাওয়ার পরে যদি সম্পর্কটা ঠিক না থাকে তখন আমাদের এটা কি হবে এইটা একটা প্রশ্ন আমাদের দ্বিতীয় একটি প্রশ্ন আছে যে উনি আমাকে খুবই ভালোবাসে ভালোবাসা দেখা যায় যে আমার হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল টেনে টেনে ফুটে দেয় এটা কি আমি ওনাকে না করি তারপরে উনি বলে যে না ভালোবেসে এরকম করলে এটা পাপ হবে এটা কি আসলে ঠিক আছে নাকি আর হুজুর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার ছেলের নাম মোহাম্মদ মেরাজ ইসলাম আয়াত রেখেছি এটা জন্ম নিবন্ধন করতে গেছে ওনার একটা ভুল করছে ওনারা রাখছে মিরাজুল ইসলাম আয়াত সেই নামটা কি আমরা যে নাম রেখেছি এটাই

ধন্যবাদ বোন আপনাকে জি ওয়ালাইকুম আসসালাম মোহতারাম আমাদেরকে একজন প্রশ্ন করেছেন আরিয়ান নামের অর্থ কি প্রথম কথা হলো যে এখন যে বন্টি প্রশ্ন করেছেন অনেকেই এটা মোহতারাম আপনি জানবেন এবং আমরা যতটুকু জানি প্রচুর দর্শকরা অপেক্ষায় থাকেন একটি জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করার জন্য জীবনটা হাঁপিয়ে উঠেছে কোনো একটি প্রশ্নে নেক্সাস টেলিভিশন ইসলামের জীবন বিধান থেকে উত্তর পেয়ে তিনি তার জীবনটাকে তার তৃষিত জীবনে তিনি রহমতের বৃষ্টি সিঞ্চন করতে চান সুতরাং নামের অর্থ জানতে চেয়ে মেহরবানি করে প্রোগ্রামের সময়টা নষ্ট করবেন না আপনি ইনবক্সে দিয়ে রাখবেন আমরা উত্তর দিয়ে দেবেন ইনশাআল্লাহ আরিয়ান নামের অর্থ হলো সুন্দর সময় সুন্দর জীবন এটা আরবি শব্দ সোনালী জীবন সুন্দর জীবন সুন্দর সময় এটি অর্থ ভালো অর্থ কোনো সমস্যা নেই আল্লাহ তালা আপনার সন্তানের জীবনটাকে শুধু সোনালী জীবন নয় বরং সুন্নাবিত্তিক জীবন অভ্যস্ত করে তুলুন আল্লাহর কাছে সেই দোয়া করছে আল্লাহ আমিন আপনি অত্যন্ত সুন্দর একটি পরামর্শ দিয়েছেন আশা করছি আমাদের দর্শকরা সেটা ফলো করে মেনে চলবেন ইনশাল্লাহ আমাদের অনেক দর্শকরা অপেক্ষায় থাকেন একটু কথা বলবার জন্যে আমরা যখন প্রশ্ন করব তখন একটু সংক্ষেপে করব এবং অল্প কিছু প্রশ্ন করে ছেড়ে দেব ইনশাআল্লাহ শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে মাজারে খাসি দেওয়ার মানত করেছিলেন বাবা এখন দিতে পারছেন না সন্তানের জন্য মানত করেছিলেন এখন উনি যে দিতে পারছেন না এখন উনি কি করবেন মূল বিষয়টা এটা আল্লাহর পক্ষে রহমত যে আপনি দিতে পারছেন না মাজারে খাসি দেওয়ার মানত করা খুবই রকমা সেরকম এটা থেকে যদি করেও থাকেন আর দিতেও পারেন এটা কবিরকোনা হবে যেন আপনারা দিতে পারছেন না আল্লাহ রহমত আপনার এবং আপনার ইস্তাক কোন ব্যক্তির উদ্দেশ্যে মানত করা এটা সেরেক আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আপনার ইস্তাক করুন এবং আপনি এই ধরনের মানত থেকে সবসময় বিরত থাকুন আল্লাহ আমাদের মহতারাম আমাদের আরো কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি নিয়ে ফিরবো ইনশাআল্লাহ ছোট্ট একটা বিরতির ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান চমৎকার এবং গুরুত্বপূর্ণ এই আয়োজনের এ পর্যায়ে আরও একটি বিরতির সময় হলো ফিরছি অল্প কিছুক্ষণ পর আমাদের সঙ্গেই থাকবে প্রিয় দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমরা কিন্তু অনুষ্ঠানটি দেখতে দেখতে একেবারে শেষের দিকে অনুষ্ঠানটি চলে এসেছি এই গুরুত্বপূর্ণ আয়োজনে আপনি আমাদের সঙ্গে সম্পৃক্ত হবেন সেই প্রত্যাশাই করছি কারণ এই গুরুত্বপূর্ণ আয়োজনে আপনার করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাবের মাধ্যমে আমাদের অগণিত দর্শকেরা উপকৃত হন এবং প্রতিনিয়ত এমন অনেক প্রশ্ন আসে হয়তো আপনি চেষ্টা করছেন লাইন পাচ্ছেন না দেখা গেল যে আপনার প্রশ্নটি আরেকজন করে দিচ্ছে আপনি কিন্তু জবাবটা শুনতে পারবেন পাশাপাশি আমাদের এই আয়োজনে আপনি দুইভাবে সম্পৃক্ত হতে পারবেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজেও আপনি আমাদেরকে কমেন্টসে আপনার প্রশ্ন জানাতে পারবেন আজকে আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন শেখ গাজী সানাউল্লা রহমানি মোথুরাম স্বাগত জানাচ্ছি আবার ইয়াক মোতারাম আমাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে আমাদেরকে একজন প্রশ্ন করেছেন আমরা যদি একটু ফেসবুক থেকে ঘুরে আসতে চাই নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজে একজন প্রশ্ন করেছেন যে বিড়াল পালার ব্যাপারে ইসলাম কি বলে প্রথম কথা হল বিড়াল পালার ব্যাপারে আমরা একটি ভুল জানি সেটি হলো বিড়াল পালা সুন্না বিষয়টা কিন্তু এমন নয় নবী করিম সাল্লা বিড়াল পেলেছেন এমন বিষয়টি প্রমাণিত নয় তবে হ্যাঁ কোনো কোনো সাহবাইকরা বিড়াল পেলেছেন এবং বিখ্যাত সাহাবি হজরত আবু হরে তার ঘটনা আমরা জানি বিড়াল পালা যাবে কিন্তু বিড়ালের লক্ষ্য রাখতে হবে বিড়াল যেন নাপাক কোনো জায়গায় না বিচরণ করে আমার যে ভাই প্রশ্ন করেছেন তিনি হয়তো এটিও বলেছেন যে যায় নামাজে বিড়াল কখনও আসছে নামাজের সময় নামাজের সময় কখনো আসে তো বিড়াল এটি যদি নাপাক জায়গায় যেন না আছে সেটা লক্ষ্য রাখতে হবে বিড়াল পালা যায় সাহবা এখানে আমরা জল্ মাইন এবং তাবিন তাবে তাবিন অনেকের জীবনী আমরা তারা বিড়াল পেলেছেন এমন বিষয়টা দেখি জি আমাদেরকে নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেইজে আরও একজন প্রশ্ন করেছেন অনেকেই প্রশ্ন করেছেন আমাদের এক বোন জানতে চেয়েছেন যে মহিলারা বাসায় বসে যদি কবর আরত করতে চায় কিভাবে করবে মূল কথা হলো নারীদের জন্য কবর স্থানে যাওয়া নিষেধ কেন নিষেধ সেটা নিয়ে আজকের সময় নিয়ে আলোচনা করা যাবে না বাসায় বসে তিনি তার মা তার বাবা তার আত্মীয় স্বজন যার জন্য তিনি দোয়া করছেন তাদের জন্য কিছু দোয়া করবেন দান দেখা করবেন এবং তাদের রোহের মাখারাত কামনা করবেন এটি তো কবর জিয়ারা এটি এটির মাধ্যমে হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে কবরের সামনে যদি মৃত ব্যক্তির জন্য দোয়া করবার জন্য ছেলে বাবা অথবা সন্তান যায় কবরবাসী কি তাদেরকে চিনতে পারে এটা কিতাবের কোন কোনো কোনো জায়গায় এসছে যে যখন যাওয়া হয় তখন তারা চিনতে পারে বিশেষ করে আল্লামা আব্দুল কাইম জাউজি রহিম আল্লাহ তালা তিনি এখানে একটি ব্যাখ্যা দিয়েছেন সেটি হলো যে আমরা কবরস্থানে গিয়ে কিন্তু বলি আসসালামু আলিক তো কবরবাসীকে কিন্তু আমরা সালাম প্রদান করছি যে ঘরে কেউ থাকে না সেই ঘরেও আমরা সালাম প্রদান করি কেন করি যে এই ঘরে জিন থাকে ফেরস্তা থাকে তো যাই হোক এটি লম্বা আলোচনার বিষয় মূল কথাটি হলো যে হ্যাঁ কোনো কোনো কিতাবে এটি এসছে কবরস্থ ব্যক্তির পাশে গিয়ে যখন তার আত্মীয় স্বজনরা দাঁড়ান তখন অব্দুল আলমিন সেই কবরস্থ ব্যক্তির রোহের চোখ খুলে দেন এবং সে তার আত্মীয় স্বজনকে দেখতে পারে জি আশা করছি আমাদের দর্শক তার প্রশ্নের জবাব পেয়েছেন আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে উনি কোনো এক বিদের নামাজ পড়তে গিয়ে দুই তিন দিন আগে বা কিছুদিন আগে উনি দোয়ায় কুনুদ পড়েন নাই এবং জিদাও দেন নাই এক্ষেত্রে উনি এখন কি করবেন ভেতরের সালাতে দোয়া কানুদ পড়া ওয়াজিব কোনো কোনো আলেমরা এটাকে শুন বলেছেন তবে কেউ যদি দোয়া কুণত না পড়ে সেখানে অন্য কোনো দোয়া পড়লেও তার সোলাতুল বেতের আদায় হয়ে যাবে যে দোয়া কুণুত পারে না সে শিখছে এর আগ মুহূর্তে শেখার আগে আগে সে যদি এক দুই লাইনও পড়ে তাও হয়ে যাবে শেখার আগ মুহূর্তে তিনবার সুবাহান আল্লাহ বললেও হয়ে যাবে কিন্তু একেবারেই যদি কিছু না পড়ে তাহলে সেজদাসাহু দিতে হবে আর সাহু যদি না দেয় তাহলে পুনরায় তাকে বেতের নামাজ আদায় করতে হবে জি পাশের বাসার ভাবি বলেছে ফজরে ফরোজ নামাজের পরে সুরা এ এতবার পড়লে এই এই মর্যাদা উনি জিজ্ঞেস করেছেন আপনি এটা কোথ থেকে পেয়েছেন উনি একটা বইয়ের রেফারেন্স দিয়েছেন তো যাকে বলেছেন তিনি বললেন যে এটা লেখককে তো তিনি আর নামটা বলতে পারেন নাই এই ধরনের আমলের ক্ষেত্রে আসলে আমরা কী করবো এখানে দুটো লক্ষণীয় বিষয় একটি বিষয় হলো যে তিনি কি পড়তে বলেছেন একজন নারী আপনাকে বললেন যে আপনি তিরিশবার সুরা এ পড়বেন আমি এই এতে ফল পেয়েছি তো এটি আপনি যদি তিরিশ বার সুরা পড়লেন গুণা হবে এমনটা কিন্তু নয় কিন্তু এটাকে শূন্য মনে করা যাবে না এবং সরিয়া মনে করা যাবে না একটি রাস্তায় যানজট হচ্ছে গাড়ি চলছে না একজন বললো যে আপনি সুরা কুরাইশ পড়ুন ইলাফি কুরাইশিন ইলাফি এই সুরাটা পড়ুন তাহলে যানজট চলে যাবে এটি কিন্তু কোরআন নয় হাদিসও নয় কিন্তু আপনি যদি পড়েন গুনা হবে না কিন্তু এটাকে সরিয়ার অংশ মনে করা যাবে না জি অত্যন্ত সুন্দর করে আমাদের আজকের স্কলার আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন আশা করছি আমাদের সকল দর্শকেরা উপকৃত হচ্ছেন আলহামদুলিল্লাহ করেছেন যে ওনার ছেলে মারা যাওয়ার পরে এরপর থেকে উনি অসুস্থ নামাজে দাঁড়ালে উনি অজ্ঞান হয়ে যেন কখনো কখনো ওনার প্রশ্ন হচ্ছে যে এই যে নামাজে দাঁড়ানোর পরে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি আমার কি ওই নামাজটা হচ্ছে না কি আমি কি করব। প্রথমত বোন আপনি বোন এবং একজন সন্তান হারামা আপনার জন্য আল্লাহ তালা কাছে দোয়া করছি আল্লাহ তাল্লাহ আপনার হৃদয়ের যে ক্ষত দগদগে ঘা যেটি সন্তান হারানোর যে ব্যথা সেই ব্যথা একমাত্র উপশম যিনি দিতে পারেন তিনি সেই আল্লাহ যিনি আপনাকে সন্তান দিয়েছিলেন এবং সেই সন্তানকে আবার পরীক্ষার জন্য তিনি নিয়ে গিয়েছেন দেখুন নবী করিম সাল্লা আসলাম তিনিও কিন্তু সন্তান হারা পিতা তিনি যখন তার সন্তান আব্দুল্লাহ তাহের ইব্রাহিম তিন তিন ছেলেকে বুকে করে দাফন করতে যাচ্ছেন তখন কিন্তু নবীজি কাঁদছেন চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে হ্যাঁ রসুল আপনি কাঁদছেন রসুল বলছেন তোমার কি বলো আমার কলিজার টুকরা সন্তান এতেকাল করেছে মারা গেছে আমি কাঁদবো না শোক প্রকাশ করা শোন না এটি আবশ্যক কিন্তু এটি যেন তিন দিনের পরে না হয় শোক প্রকাশ করতে গিয়ে আপনি এখনও সুস্থ হয়ে যাচ্ছেন আপনি নামাজ ঠিকমতো পড়তে পারছেন না এটি কিন্তু আরেকটু শক্ত হতে হবে বোন আমার আরেকটু শক্ত হতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে রবুল আলমিন তুমি আমাকে সবর করার তফিক দাও আল্লাহ যদি তফিক না দেন তাহলে কোনো সন্তান হারামা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না এই আপনাকে আর একটু শক্তিশালী হওয়ার চেষ্টা করতে হবে মনকে শক্ত করতে হবে এবং আপনি সুসংবাদ গ্রহণ করুন আপনার জন্য আপনার সন্তান জান্নাতে অপেক্ষা করছেন যতক্ষণ না পর্যন্ত আপনাকে নিয়ে হাতে ধরে জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যাবেন ইনশা আল্লাহ এই জন্য শক্ত থাকুন আল্লাহর কাছে ধৈর্যের দোয়া করুন কোনোভাবেই যেন সালাতের মতো গুরুত্বপূর্ণ এই বাধা নষ্ট না হয়ে যায় আমরা দুজন আপনার জন্য আল্লাহ তালা কাছে দোয়া আল্লাহ তালার দরবারে দোয়া করছি আল্লাহ তালা আপনার হৃদয়ে পরিপূর্ণ সান্ত্বনা দান করুন এবং যেই ক্ষত আপনার হৃদয়ে সেই ক্ষতে সান্তনার প্রলেপ দিয়ে দিন এবং যে সন্তান তিনি নিয়ে গিয়েছেন এর চেয়ে উত্তম সন্তান দুনিয়াতে দান করে আল্লাহিন আল্লাহ ছেলের জন্য যে উনি দোয়া করছেন ছেলে কি বুঝতে পারে জানতে পারে হ্যাঁ এটা কিভাবে এসছে যার জন্য দোয়া করা হয় রুহের জগৎ থেকে তারা জানতে পারেন নবী করিম সাল্লাহ আসলামে হাদিস এসছে আলমৌতো ইল্ল ঘ গারিক অথবা ক্যালঘারিক ও কামা কলা আলহি সালাতসাল্লাম এই হাদিসের শশাংশে রসল্ল করিম সল্লাহসাল্লাম বলেছেন যে মৃত মানুষেরা অপেক্ষা করতে থাকে তার মার জন্য তার বাবার জন্য তার সন্তানের জন্য তার স্বজনের জন্য তারা কেউ তার জন্য হাদিয়া পাঠায় কিনা হাদিয়া হলো দোয়া করা দোয়া করলে তারা পেয়ে যান এবং তারা খুশি হন আল্লাহ আল্লাহতালা আমাদের সমস্ত মরহুমদের জন্য নিয়মিত দোয়া করা এবং তাদেরকে স্মরণ করার তফিৎ দান করে আল্লাহ মামিন আল্লহ মামিন আমাদের আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ওনার আঠারো বছর হয়েছে বিয়ে হয়েছে তো কাবিননামায় উনি সই করেছেন অর্থাৎ আমাদের বোন সই করেছে কিন্তু ওনার স্বামী যে কোনো কারণে সই করার নাই এখন ওনার প্রশ্ন হচ্ছে আমাদের সম্পর্কটা কি স্বামী স্ত্রীর এটা কি ঠিক আছে নাকি আমরা মারা যাওয়ার পরে এই সম্পর্কটা অন্য একটা সম্পর্ক হবে কি বলবো কোন দুটো কথা বুঝার চেষ্টা করুন এক নম্বর হলো বিয়ের ক্ষেত্রে শরীয়তের তিনটি শর্ত ইজাব কবুল এবং হলো সাক্ষী এই তিনটি বিষয় যখন পাওয়া যাবে তখন বিয়ে হয়ে যাবে শরীয়তের দৃষ্টিতে তবে হ্যাঁ রাষ্ট্রীয় আইনে কাবিননামা অপরিহার্য সুতরাং আপনারা কাবির নাম করেন এখন করে নেবেন কিন্তু কোনো কারণে কাপির নামা হয়নি তাই বলে বিবাহ সরিয়ে বহির্ভূত এটি মনে করার কোনো কারণ নেই আপনার বিয়ে হয়েছে এবং আপনি আল্লাহ তালা শুক্র আদায় করছেন যে আপনি আঠারো বছর পর্যন্ত অত্যন্ত সুখী স্বাচ্ছন্দ্যময় দাম্পত্য জীবন পালন করছেন আল্লাহ তালা আপনার দাম্পত্য জীবনে আরও বাড়া কেন সেভ করুন সেই দোয়া করছি ওনার স্বামী ভালোবেসে ওনার আঙুলে পায়ের আঙুলে চুমু খান কি যা যাচ্ছে অবশ্যই যা যাচ্ছে উত্তম রসুল করিম সালাম করিম আল্লাহ তালা বলছেন হুন্বাসুল্লাহুম ওয়ান তুম লিবাসুল্লাহ হুন্না আমরা গ্রামেগঞ্জে দেখেছি যে মেয়েরা স্বামীর না মুখে নেয় না এগুলি বর্বরতা এগুলি কুসংস্কার ইসলাম এটাকে সমর্থন করা অবশ্যই স্বামী যদি আপনাকে আদর করে তিনি আপনার হাত পা আপনার খেদমত করেন এটার কোনো আপত্তির কিছু নেই আল্লাহ মুহতারাম এই জায়গায় আরও একটা মানে সম্পর্ক প্রশ্ন যদি প্রশ্নের জবাব যদি আমরা আমাদের দর্শকদেরকে দিতে চাই আমরা অনেক সময় দেখি যে বুজুর্গানে দিন যারা আছেন অথবা বাবা মা অনেক সন্তান সেই বাবা মায়ের পায়ে অথবা হাতে চুমু খান বা কোনো আলেমের প্রতি অতি আবেগে হাতে পায় চুমু খান এটা কি যায় যাচ্ছে যেটাকে আমরা কদম বলে থাকি কদম ইসলাম সমর্থন করে না মুসলমানের মাথা কেবল আল্লাহর সামনে নত হবে সেটা শেষদায় এবং রুকুতে এছাড়া অন্য কোনো কারো কাছে মাথা নত হবে না তবে হ্যাঁ হাতে চুমুক খাওয়ার বিষয়টি আমরা এটি দেখি কিতাবে বিভিন্ন নেককার মানুষদের হাতে কেউ কেউ চুমু খেয়েছেন এতে কোনো সমস্যা নেই জি আশা করছি আমাদের দর্শকরা তাদের অনেকগুলো প্রশ্নের জবাব পেয়েছেন মিরাজুল ইসলাম আয়াত আপনি একটু আগে যদিও বলেছেন যে নামের বিষয়ে প্রশ্ন করে সময় নষ্ট না করতে তারপরে একটু বলবেন কিনা যে এই নামটা ঠিক আছে না কেয়ামতের দিন আল্লাহ সন্তানকে কোন নামে ডাকবে নাম ঠিক আছে না আমার অর্থ সুন্দর আয়াত মানে তো নিদর্শন মিরাজুল ইসলাম ইসলামের মিরাজ কোনো সমস্যা নেই তবে হ্যাঁ কেয়ামতের দিন আল্লাহ তালা সন্তানকে পিতার নামে ডাকবেন ফুলান ইবনে ফুলান হাদিসে জিটে এসছে অমুকের ছিল অমুক রফিকের ছেলে শফিক শফিক ইবনে রফিক এভাবে ডাকবেন এজন্য অর্থবোধক নাম রাখা সবচেয়ে উত্তম হলো হাদিসে জিঠে এসছে আবদুল্লাহ এবং আব্দুর রহমান এটি আল্লাহ তালাকে যে প্রিয় নাম এ নাম রাখতে পারি নবীদের নামে নাম রাখতে পারি সাহাবিদের নামে নাম রাখতে পারি এবং মূল কথা হলো নামটি যেন অর্থবোধক হয় সেটি লক্ষ্য রাখি জি আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন এবং সংক্ষেপে আমরা সেই প্রশ্নটির জবাব জানতে চাই উস্তাহ আপনার কাছ থেকে যে এসা পড়তে পড়তে এগারোটা হয়ে যায় ওনার আমাদের এক বোনের তো এসার পরপর উনি বেতারের সালাত আদায় করতে পারবেন যদি তাহাজ্জুদ পড়েন আমি পরের উত্তরটি আগে দিচ্ছি আপনি সালাতুল বেতের এশার পর রাত এগারোটা আদায় করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু নিয়মিত এশারের সালাত রাত এগারোটার সময় পড়া এটা উচিত নয় এখন আমাদের মসজিদগুলিতে এখন সম্ভবত পুনে ষাটটার দিকে অর্থ অক্ত হয়ে যায় আমার যদি ভুল না বলে থাকি ছটা চল্লিশের পরে সম্ভবত অক্ত হয়ে যায় তো সেখানে পুনে ষাটটা যেখানে অক্ত হলো আমি এগারোটা গিয়ে আসেন নামাজ আদায় করছি এটি উচিত নয় কখনো হলে এটা ভিন্ন কথা নিয়মিত জেনে না হয় আল্লাহ তালা আমাদের ক্ষমা করেন জি অসংখ্য ধন্যবাদ মহতারাম আপনাকে আমরা আপনার থেকে একদম সংক্ষেপে একটু আলোচনা শুনতে চাই শুভে সাদিকের প্রতীক্ষায় আমরা রাসুলসল্লা সাল্লামকে পেলাম তিনি এই জগতে এলেন আলোর বার্তা নিয়ে আলোর মশাল নিয়ে আমরা কি আলোকিত হতে পারছি মূল কথাটি হলো পৃথিবীর কোন উম্মাকে খায়রুল উম্মা বলা হয় না আমরা খায়রুল উম্মা কার কারণে রসুলের করিম সালাম কারণে কেয়ামতের দিন আমরা সর্বাগ্রে জান্নাতে যাব কার কারণে নবীজির কারণে জি রসলি করিম সাল্লাম সাফাত আমরা পাবো নবীজির কারণে সুতরাং যতক্ষণ পর্যন্ত সুন্নায়ের সুবাস আমি গ্রহণ করব নবীজির আদর্শ আমি গ্রহণ করব তখন বোঝা যাবে আমি পৃথিবীর সেই রসলি করিম সাল্লাহ যে সভি সাদিকে আগমন করেছিলেন সেটার প্রতি সত্যিকার অর্থে সম্মান এবং ভালোবাসা পদন করতে পেরে অসংখ্য ধন্যবাদ মহতারাম আপনাকে ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিলেন অনেকগুলো প্রশ্নের জবাব জানলাম সুন্দর আলোচনা উপহার দিলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক আল্লাহ আমিন পাশাপাশি আপনাকে কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আপনাকে অনেক শুভেচ্ছা প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে প্রত্যাশা করছি আমাদের আজকের স্কলার যতগুলো পয়েন্ট আমাদের সঙ্গে শেয়ার করেছেন এবং যতগুলো প্রশ্নের জবাব দিয়েছেন সেগুলো মেনে চলার আমরা চেষ্টা করব আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব ওসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত